সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো একক অভিনয় নিয়ে। বিশেষ করে আমাদের যেসব শিশু ভাই বোনেরা প্রাইমারি স্কুলে পড়ছেন, তাদের স্কুলে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, সেখানে দেখা যায় একটি সেকশন থাকে, সেটা হচ্ছে একক অভিনয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওই সব ভাই বোনেরা এবং গার্ডিয়ানরা ভালো একক অভিনয়ের স্ক্রিপ্ট খুঁজে পান না। তো তাদের জন্য আমার এই স্ক্রিপ্ট, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের হেল্প করবে। আপনারা এই ভিডিওটি থেকে স্ক্রিপ্ট কালেক্ট করতে পারেন, এটি সংরক্ষণ করলেই আশা করি স্ক্রিপ্টের ঝামেলা দূর হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা স্ক্রিপ্টে চলে যাব। টোটাল স্ক্রিপ্টটা আমি আজকে এই ভিডিওতে বলবো এবং এটি শুনে দেখে বাচ্চারা একক অভিনয় প্র্যাকটিস করতে পারবে এবং সেটি তাদের প্রতিযোগিতাতে ব্যবহার করতে পারবে। তো আজকের আমার একক অভিনয়ের যে স্ক্রিপ্ট, যে নাটক, সেটি হচ্ছে আমি বলছি আজ আমার মন ভালো নেই। আজকের একক নাটক আজ আমার মন ভালো নেই, লিখেছি আমি শাহেদ সরওয়ার্দী। তো এখন আমি ডিটেল নাটকটিতে চলে যাব। একদম শুরু থেকে আসছি, এখানে একটি বাচ্চার আত্মকথন আছে যেটি সে দর্শকের সঙ্গে শেয়ার করবে। তো প্রিয় দর্শক, শুনি আজকের নাটক আজ আমার মন ভালো নেই। আজ আমার মন ভালো নেই, জানেন আজকে আমার জন্মদিন ছিল, বাবা মামুনি কারো মনে নেই। কত প্ল্যান করেছিলাম, দাদা দাদি আসবে, কেক কাটবো, কিচ্ছু হলো না। জানেন আমারও না মনেই ছিল না আজ আমার জন্মদিন। সকালবেলা দাদা ভাই ফোন করেছিল, বলল কি করো দাদা ভাই? আমি বললাম কিচ্ছু না, বসে আছি। দাদা ভাই বলল কেন, আজ না আমার দাদা ভাইয়ের জন্মদিন? তুমি তো সকাল থেকে প্রস্তুতি নেবে, বন্ধুদের দাওয়াত করবে, সন্ধ্যায় কী কী পোশাক পরবে তা ঠিক করবে, মামুনিকে তোমার পছন্দের খাবার রান্না করতে বলবে। দাদা ভাই, জানো বাবা মামুনি কারো মনে নেই আজ আমার জন্মদিন, তাই আমার মনটা ভীষণ খারাপ। দাদা ভাই বলল ঠিক আছে, এবার এলে বাবার মামুনি দুজনকে খুব করে ঢুকে দিব। জানেন দাদা দাদি যখন আমাদের বাড়িতে ছিল, তখন বাবা মামুনি কেউই আমার জন্মদিনের কথা ভুলতে পারত না। দাদা দাদি সবাইকে আদরের শাসনে একদম ভরিয়ে রাখত, বাবার মামুনির ওপরেই অভিমান করে দাদা দাদি আমার ছোট কাকুর ওখানে চলে গেছে, তাই আর আগের মতো আদর পায় না। বাবার মামুনিও তাদের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে, বাবা তো অফিস থেকে এসে টান টান শুয়ে ফোন নিয়ে, আমার সঙ্গে কথা বলার সময় নেই, কথা বলতে গেলেই বকা দেয়। যদি বলি বাবা কি করছো, আমার সঙ্গে খেলবে, চলো না ক্রিকেট খেলি, বাবা খেকিয়ে ওঠে, বলে দেখছো না অফিসের কাজ করছি। আর মামুনি, মামুনি হচ্ছে ঘর গোছানো, বাড়ির কাজ সেরে তার অনলাইনের ওই বিজনেস, বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, হোমমেড ফুড, পোশাক, কখন অর্ডার নেবে, কখন ডেলিভারি দেবে, এই নিয়ে ব্যস্ততা। আমার প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপই নেই। তারপর তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছেই, বন্ধুদের সঙ্গে আড্ডা, হাহা হিহি, কিন্তু আমাকে দেবার মতো কোনো সময় তাদের নেই, বাধ্য হয়ে বন্ধুদের ওখানে যেতে হয়। আমি বন্ধুদের ওখানে যাই, ও ভালো কথা, আমার তো পরিচয় দেয়া হয়নি, আমি নাজমুস সালেহিন, ডাকনাম নিলয়, এবার ক্লাস থ্রিতে। যা বলছিলাম, বন্ধুদের মধ্যে তামিমার জীবনের সঙ্গেই খেলাধুলা করি, কিন্তু ওদের উপরও রাগ হয়, জীবন তো বিনা কারণে ঝগড়া আর মারামারি করে, এর জন্য ওর সঙ্গে খেলতে ইচ্ছে হয় না। মনে মনে তাই ওর নাম বিকৃত করে ডাকি, মনে মনে বলি জীবন নিয়ে ভালো হয়ে যাও, তা না হলে তোমার সঙ্গে খেলবো না। আর তামিম, সে তো মহাপণ্ডিত, সারাদিন মোবাইলে গেম খেলবে আর কার্টুন দেখবে, এজন্য ওর কাছে যেতেও ভালো লাগে না। মোবাইল জিনিসটা
খুব খারাপ, সবাইকে আপন থেকে পর করে দেয়। আচ্ছা এমন যদি হতো এক সকালে ঘুম থেকে উঠে দেখলাম পৃথিবীতে কোনো মোবাইল ফোন নেই, কেউ আর ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না, বন্ধুরা মোবাইলে তাকিয়ে নেই, তামিম, জীবন, আমি আরও সব বন্ধুরা স্কুল শেষে বিকেলবেলা আমরা খেলাধুলাতে ব্যস্ত, এই খেলাটা কিন্তু ভিডিও গেম বা মোবাইলে না, সশরীরে মাঠে যে ফুটবল ক্রিকেট খেলা, কী যে মজা হতো, এমন কি হতে পারে না? তাহলে বাবা মামুনিও কাজ শেষে আমাকে সময় দিতে পারত, আমার জন্মদিন ভুলে যেত না, দাদা দাদিও অভিমান ভুলে চলে আসতো। এই ফোনের জন্যই তো দাদা দাদি সঠিক সেবাটা পেত না। আমি আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ পৃথিবী থেকে সকল মোবাইল ফোন তুলে নাও, নতুবা সকল ফোন ধ্বংস করে দাও। কিন্তু আমার এই চাওয়াটা না একদম পূরণ হয় না। বাবা মামুনি, তোমরা আমার কষ্টগুলো বোঝো না কেন? আমাকে তোমরা সময় দাও না কেন? আমার তোমাদের আদর পেতে খুব ইচ্ছা হয়, আমি তোমাদের অনেক ভালোবাসি, আমার দাদা দাদিকে বাড়িতে ফিরিয়ে আনো, তাদেরকে খুব মিস করি, আজ আর কথা বলতে ইচ্ছে করছে না, আজ আমার মন ভালো নেই। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে স্ক্রিপ্টটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি স্ক্রিপ্টটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সংগ্রহ করুন, আর আমার এই প্রচেষ্টা আপনাদের কাছে ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।